ঈদ উদযাপন করতে করোনার ঝুঁকি নিয়েই রাজধানী ছাড়ছেন মানুষ। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন মাহমুদ, আপনি বলবেন যে লঞ্চ টার্মিনালে আসলে কেমন ভিড় দেখছেন, বিশেষ করে লঞ্চে কী অবস্থা সেখানে? রেদোয়ান, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদ যাত্রায়, যেখান থেকে দক্ষিণাঞ্চলের প্রায় 43টি রুটে প্রতিদিন যে 70টি লঞ্চ ছেড়ে যায়, সেই লঞ্চে কিন্তু বরাবরের মতো ঈদ যাত্রায় যে স্বাস্থ্যবিধির যে বিষয়গুলো থাকে সেগুলো কিন্তু উপস্থিত রয়েই গেছে। আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকেই টার্মিনালে কিন্তু যাত্রীদের যে ভিড় সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে, অর্থাৎ বেলা যত গড়িয়ে আসছে, আপনি জানেন যে সাধারণত সন্ধ্যার পর থেকে আসলে দক্ষিণাঞ্চলের বিশেষ করে বরিশাল, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি এই যে লাইনগুলো অর্থাৎ রুটগুলো রয়েছে সেখানে কিন্তু যাত্রীরা তাদের যে গ্রামের বাড়িতে ঈদে পরিবারদের সঙ্গে করার জন্য সেখানে যেয়ে থাকেন, যে কারণে আসলে সন্ধ্যা যত ঘনিয়ে আসতে থাকে ততই কিন্তু যাত্রীদের চাপ বাড়তে থাকে। গত কয়েকদিনের মতো আজও কিন্তু আমরা সেই একই বিষয়গুলো দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বেলা যত গড়াচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের কিন্তু ভিড় ততটা বাড়ছে, তবে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু স্বাস্থ্যবিধির যে বিষয়গুলো, মাস্ক পরে অর্থাৎ যাত্রীদের বেশিরভাগই কি মাস্ক পরে দেখা গেছে, দু একজন হয়তো যারা মাস্ক আছে কিন্তু মাস্কটি থুতনির নিচে নামিয়ে রাখছেন। আর লঞ্চের ডেকগুলোর ভিতরে যদি একটু বলতে চাই, সেখানে দেখা যাচ্ছে যে লঞ্চের ডেকের ভেতরে আসলে ওই আগের মতোই গাদাগাদি করে কিন্তু যাত্রীদের উঠানো হচ্ছে। এক্ষেত্রে যাত্রীরা যেটি অভিযোগ করছেন যে একদিকে তারা 60% ভাড়া বেশি দিচ্ছেন কিন্তু গাদাগাদি করে তাদেরকে যেতে হচ্ছে। সরকারের পক্ষ থেকে যে বিষয়টি বারবার বলবার চেষ্টা করা হয়েছে যে 60% ভাড়া বৃদ্ধি করা হয়েছে, যে কারণে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চগুলো ছেড়ে যাবে, কিন্তু এক্ষেত্রে যারা লঞ্চ মালিক রয়েছেন তারা কিন্তু সেই বিষয়গুলো তারা মানছেন না, যে কারণে আসলে যাত্রীরা বলছেন যে এই বিষয়ে। লিটন মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ।